সম্মানিত ভিউয়ার, সবুজ আমর, সবুজ ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং আর্টস অ্যান্ড টেকনিক্যাল চেম্বার থেকে আপনাদেরকে জানাই সালাম ও শুভেচ্ছা। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমার কাছে একটি অঙ্কা অরিজিনাল 21 ইঞ্চি একটি টিভি এসেছে। তো এই টিভিটি কাস্টমার রেখে চলে গেছে, আসলে এটা কী করবো আমি নিজেও জানি না। এটা মডেল হচ্ছে অনেকটাই ছোট, কালার টিভির মডেল KP210BSZ2। তো এই টিভির প্রবলেম হচ্ছে পাওয়াটা ইন করে নি, দেখি আসলে কি প্রবলেম। তো ইন্ডিকেটর জ্বলছে, আমি স্ট্যান্ডার রিলিজ করে নিই, দেখি আসলে কি প্রবলেম। তো টিভিটির প্রবলেম দেখতে পাচ্ছেন, আমরা স্ক্রিন ছোট হয়ে কেটে দেখতে পাচ্ছেন এটা কিরকম যেন একটি স্ক্যান। তো এটিভিডি প্রবলেম হচ্ছে, ছবি আসে তো আসে না, ছেড়ে দেয় তো ছেড়ে দেয়। তো আমরা এটা এখন খুলে নেব, খুলে এটাকে রিপেয়ারিং করব। তো দেখালাম আপনাদের যে পরিস্থিতিটা, স্কিপ করে নেব। বন্ধুরা, আসলে টিভিটির যে মেশিন রয়েছে, মেশিনটি অনেকটাই জম পড়ে গিয়েছে, অনেক পার্টস পাতি জম পড়ে গিয়েছে, যার কারণে হয়তো এই সমস্যা দেখা দিয়েছে। তো আমরা এটা অবশ্যই সব সমস্যার সমাধান করে নেব। আমি সমস্ত কানেক্টিভিটি আগে খুলে নেব। এটার প্রবলেম ঘটেছে। তো একটা বিষয় হচ্ছে, আমরা দেখা দৃষ্টিতেই দুটা ক্যাপাসিটার লাগাই দিতে হবে, এটা যার কারণে এখানে যে ক্যাপাসিটার রয়েছে, ক্যাপাসিটার রয়েছে, দুটি ক্যাপাসিটার আগে রিমুভ করে নেই, তারপর দেখি এটা কি একটা অবস্থা। হ্যাঁ, তো একটু স্কিপ করে নেই। আমরা আগে মূলত ক্যাপাসিটার অনেক সময় খুলে গেল, ভালো করতে আমরা ক্যাপাসিটার আগে নিতে নেব।
আসলে যেখানে একটা 30 ভোল্টই উৎপত্তি হয়েছে সেখানেও এটার প্রবলেম রয়েছে, তা আমি সব করে নেই আগে, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, তো ভিউয়ার, এখানে 160 ভোল্ট একটি ক্যাপাসিটার, একটি 25 ভোল্ট ক্যাপাসিটার নতুন লাগিয়ে দেব, দেখতে পাচ্ছেন অতি সহজে আমার হাতে রয়েছে। এই দুটি মাল আমি লাগিয়ে লই আগে, তারপর দেখি কি অবস্থা। তো আমি একটি 25 ভোল্ট, একটি 160 ভোল্ট, এই দুটি ক্যাপাসিটার নিয়ে নিলাম। তো এই দুটি ক্যাপাসিটার আমি আগে লাগিয়ে নেব, তারপর দেখি অন্য কি অবস্থা। আমি ক্যাপাসিটার দুটি লাগিয়ে নিলাম, প্লাস এখন সোল্ডারিং করে নেব। পাগুলি কেটে নেবো, আমি লেগ কেটে নেবো। এখন দেখি এটার অন্যান্য আর কি প্রবলেম রয়েছে কিনা, এটা দেখার দৃষ্টিতেই এই প্রবলেমটা হয়েছে। তো সেক্ষেত্রে অন্য কিছু খারাপ নাও হতে পারে বা হতে পারে, বলা তো যায় না। অনেক টিভি গুলি প্রচুর অনেক আগের, দেখতে পারছেন স্ক্রিনটি ফুল চলে এসেছে। তো আমরা এটাকে একটু সার্চ দিব, সার্চ দিয়ে দেখি আসলে কি ধরনের
প্রবলেম দেখা দেয়। তো ভিউয়ার্স, আমরা কাজটি করতে সক্ষম হলাম এবং দেখতে পারতেছেন এখন অটোমেটিক যে চ্যানেল 25টার মতন চলে এসেছে, অর্থাৎ আমাদের যে কাজটি আমরা করার দরকার ছিল আমরা করে